আমি শতরূপা সান্যাল, আমার আর্টিস্ট বিহুনা সেন। কেমন আছেন সবাই? চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে, আমি সকালে সঙ্গে চিরঞ্জিত। আগের ব্লগে আপনারা লাভা এবং কোলাখাম দেখেছেন, যারা এখনও দেখেননি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, ইচ্ছে করলে দেখে নিতে পারেন। কোলাখামে 500 মিটার ট্রেক করাটা বেশ পরিশ্রমের ছিল, কিন্তু কথা দিচ্ছি পৌঁছানোর পর আপনার মন ভালো হয়ে যাবে। কোলাখাম দেখে পেডংয়ে পৌঁছাতে আমাদের বেশ রাত্রি হয়ে যায়, আর তার থেকে বড় কথা পেডংয়ে পৌঁছানোর পর সেদিন এত ঝড় বৃষ্টি হয়েছিল যে মনটা খুব খারাপ হয়ে গেছিল। কিন্তু সকালে উঠে হোমস্টের ব্যালকনি থেকে অপূর্ব প্যানোরামিক ভিউ আমাদের মনকে নিমেষে ফুরফুরে করে দিয়েছে। পেডংয়ে আমরা উঠেছি স্যাক্রেড হার্ট চার্চ লাগোয়া এই অনুগ্রহ হোমস্টেতে। সকালবেলায় এখানকার পরিবেশটা ভীষণই সুন্দর। 141 বছরের পুরানো এই রোমান ক্যাথলিক চার্চ। ফ্রেন্স ফাদার অগাস্তে ডেসগোডিন্স 1882 সালে এই চার্চ প্রতিষ্ঠা করেন। পেডংয়ের বেস্ট পয়েন্টগুলোর মধ্যে কিন্তু এটি একটি। সকালে উঠে এখানকার হালকা শীতের মিষ্টি রোদে বসে চায়ের কাপ হাতে চার্চে চলছে প্রেয়ার, ভীষণই ভালো এখানকার পরিবেশ। এখানে এসে দেখা হয়ে গেল রিসেন্ট বাংলা সিনেমা ফাটাফাটির নায়িকা রীতাভরি চক্রবর্তীর মা শতরূপা সান্যালের সঙ্গে। যদিও তার নিজের পরিচয় যথেষ্ট, তিনি একজন ভালো বেঙ্গলি ফিল্ম ডাইরেক্টর। এখানে তিনি এসেছেন তার একটি ফিল্ম শ্যুটের জন্যই। একসঙ্গে খাওয়া বসা গল্প আড্ডা, ভীষণ ভীষণ ভালো মানুষ উনি। ফরাসি চাচ এই পেডং থেকে কালিম্পং 21 কিলোমিটারের মতো, আর লাভা থেকে ভীষণ ভালো রোড এবং ডিস্টেন্স 22 কিলোমিটারের মতো। আমরা এখন পেডংয়ে, দেখুন কারা কারা কাদের সাথে দাঁড়িয়ে আছি। আমি শতরূপা সান্যাল, আমার আর্টিস্ট বিহুনা সেন, আমার আর্টিস্ট শুভ্রা রায়চৌধুরী, আর আমরা এখানে এসছি একটা শুটিং করতে। যেখানে রয়েছি এটা হচ্ছে 122 বছরের পুরনো একটা চার্চ। এটা একটা ফ্রেঞ্চ চার্চ, ফ্রেঞ্চ একটা ব্যাপার, তো আমরা এখানে খুব এনজয় করছি, ভীষণ 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 এনজয় করছি। আর সবার সাথে এই যে অনেক ছবি টবিও তুলে নিলাম, আসুন আপনি আসুন। এই যে আমাদের মিনি আর্টিস্টের মাম্মি, মিনি আর্টিস্টের সুইট মাম্মি, সুইট মাম্মি, সত্যি সুইট। ওকে দাদা, এবার আমরা বাই 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 চলো বাই। আর হাম আগার সিলারি যাও। ঘর মে প্রসেস করতে হ্যাঁ কেসে ঘর মে প্রসেস করকে স্মেল ভি আচ্ছা 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 আচ্ছা। এখানে ব্রেকফাস্টে আলুর পরোটার সঙ্গে আমাদের যে সবজিটা দিয়েছে সেটা এই অর্গানিক বাঁধাকপি। এখানে অনেক কিছু কিন্তু অর্গানিকভাবে কাল্টিভেট করা হয়, এমনকি সুন্দর অ্যারোমার যে চা খেলাম ফাদার জোসেফ বললেন সেটাও কিন্তু হোম প্রসেসিংয়েই তৈরি।
ব্রেকফাস্ট সেরে আমরা চলে এলাম পেডংয়ের সবচেয়ে সুন্দর একটা ডেস্টিনেশন মিলনটপ ভিউ পয়েন্টে। এখানে রয়েছে মিলনটপ ভিউ পয়েন্ট ক্যাফে, আবার এখানে রয়েছে হোমস্টে। হোমস্টের প্রত্যেকটি রুম এবং ব্যালকনি থেকে দেখা যাচ্ছে দূরের পাহাড়। মেঘে বা কুয়াশায় ঢাকা না থাকলে এখান থেকে দেখা যায় সিকিমের রাবাংলা, পকিয়ং এয়ারপোর্ট, রংপো রিভার। এখানকার একটি রুম, এখানেও পার হেড সিস্টেম। ফার্স্ট ফ্লোরে পার পার্সন 1200 টাকা এবং সেকেন্ড ফ্লোরে পার পার্সন 1400 টাকা উইথ ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার অ্যান্ড ইভিনিং স্ন্যাক্স। এখানকার রিসেপশন, এখানকার ডাইনিং হল এবং ক্যাফে,